চাউ চাউ এক্সিলেন্ট চাউ চাউ এর বয়স আরে বাহ এটা কি আছে গো ব্লু আই হাস্কি একদম পারফেক্ট ব্লু আই মেল ফিমেল বোথ অ্যাভেলেবল যেটা আপনার চান থ্যাংক ইউ সো মাচ এক্সিলেন্ট লোক এখন পেট প্ল্যানেট গুলো খুব সার্চ করবেন একদম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি গার্লস স্ট্রিট হাটে আজকে গার্লস স্ট্রিট হাটে রগের কি রেট চলছে তার সব কিছুর আপডেট আজকে এই ভিডিওটিতে তুলে ধরবো তার সঙ্গে থাকবে আপনাদের কমেন্ট সেকশনে করা বিভিন্ন প্রশ্নের উত্তর ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যারা চ্যানেল কভার করতে চান তাদের জন্য ভিডিও ডেসক্রিপশানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম শুধুমাত্র যারা চ্যানেল কভার করতে চান তারাই কল করবেন আদাররা প্লিজ কল করবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও চাউ 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 এক্সিলেন্ট চাউ চাউ এর বয়স দাদা হাস্কি ব্লু আই হাস্কি একদম পারফেক্ট ব্লু আই যারা ব্লু আই খোঁজ করেন তাদের জন্য একদম পারফেক্ট এর বয়স ৪৫ কি দাম না বেজ ৪৫ ডেজ বললে তো ৪৫ ডেজ বয়স আর মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল তো মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল দাম রেখেছো এটা দাম রেখেছো ৩৫,০০০ দুটোই কিন্তু ব্ল্যাক কালারে আপনারা পেয়ে যাবেন দাম রেখেছো ৬,৫০০ টাকায় ব্ল্যাক কালারের জার্মান স্পেস একদম জেড ব্ল্যাক যারা ব্ল্যাকে খোঁজেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট পাচ্ছেন দারুণ সুন্দর দাদা জার্মান স্পিস হোয়াইট জার্মান স্পিস একদম সাদা দুধ সাদা হওয়ার জার্মান স্পিস আদার কালার কিন্তু নেই এর বয়স এখন ৪০ দিনের জার্মান স্পিস মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল মেল ফিমেল যা চাবেন দুটোই পেয়ে যাবেন এর দাম ৬,৫০০ টাকা দাম আছে একই দাম আগেরটা দেখালাম কালো এটা হচ্ছে সাদা ৬,৫০ দারুন লোমের ফার্ক কিন্তু এক্সিলেন্ট ল্যাব্রেডর ল্যাব্রেডর দারুন কালার কালার কিন্তু ডিপ হয়ে যাবে একদম কালের কালারটা আসবে ৮,৫০০ টাকা দাম ৮,৫০০ টাকায় পেয়ে যাবেন ল্যাব্রেডর মেল না ফিমেল মেল ফিমেল বোথ লেভেল এর বয়স এখন ৩৮ দিন ৩৮ ডেজ এজ ৩৮ দিনের ল্যাব্রেডর ৮,৫০০টাকায় পেয়ে যাবেন মাত্র দারুন ব্ল্যাক ল্যাব্রেডর এর আগে দেখালাম ফন্ট এটা হচ্ছে ব্ল্যাক এর বয়স ৪০ দিনের ব্ল্যাক ল্যাব্রেডর মেল না ফিমেল মেল মেল বাচ্চা ফিমেলও কি অ্যাভেলেবেল মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল ব্ল্যাক কালারের ল্যাব্রেডর এর দাম ১০,৫০০০ টাকা আগেরটা দেখলাম ৮,৫০ এটা হচ্ছে ১০,৫০ ব্ল্যাক কালারের ল্যাব্রেডর একদম জেড ব্ল্যাক দারুন কি হলো যাবেন না দাদা কন্ট্যাক্ট নাম্বার ৯,৮,৩,১১,৬,১,২,৯,৭ ডেলিভারি অ্যাভেলেবেল থ্যাংক ইউ তাহলে আরেকটা আছে রড হুইলার দাদা এটার বয়স দাদা এটার বয়স বয়স ৪০ দিনের রড হুইলার মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল তো মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল যেটা আপনার চান রড হুইলার রডুইলারও কিন্তু আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনারা অনেকে মনে করেন যে এটা অ্যাগ্রেসিভ অত বেশি কিন্তু অ্যাগ্রেসিভ নয়
খুব স্বাচ্ছন্দ্যে আপনারা রাখতে পারেন। দাম কত রেখেছি দাদা? 18 18,000 টাকা দাম আছে। রাজুদা ফাইনাল তো ঝুড়ি নেবেন তো ভাইয়া, 3,000 চলে যান ভাইয়া, পকড়িয়ে 3,000 200 দিয়ে 200 দাদা আপনা ভি ল্যাব কাছে আয় আপ হম ইহি সে আয়ে হুয়ে ল্যাব তো লেনে কা বহুত দিন সে মন থা আজ লে লিয়ে ফাইনালি আরে বাহ এক্সিলেন্ট বহুত দিন সে সফর দাদা আপনা নম্বর ইয়া পে নেই হতা তো সন্তু মেলা যাতে আচ্ছা ইয়া সে হো গয়া তো রাজু দা সে ফাইনাল প্রাইস কিতনা আয়া 37,000 এক্সিলেন্ট দুজন দুটো নিলেন, একজন কলকাতার একজন বিহার, নিয়ে বসে আছে ট্রেন ওঠার জন্য। এটা একটা ল্যাব, ওই দাদা নিয়েছেন যেটা অচ্ছা চিজ নেই মিলেগা এই চিজ কৌনিকার সুবে সুবে আয়া হো দে দে রা কই নেই দেবে जो दाम में दे दे रहा है ये चीज दे दे रहा है बोलोगे जहाँ भी आप एक दिए हैं करो एक रहा फाइनल गोल्डन लेने देने वाला सुबह सुबह बहुत ही करे मैडम আপনার কোথা থেকে এসেছেন? দমদম। এটা কি ফার্স্ট টাইম? বাড়িতে কি ভিড় আছে? কি কি ভিড়? জার্মান শেফার্ড, স্পিটস। আরে বাহ, ও সবগুলো এখান থেকেই নেয়া? দারুণ সুন্দর। এর নাম কি রাখবেন কিছু ফাইনাল করেছেন? বাড়ি থেকে ডিসাইড হবে। গোল্ডেন রিট্রিভার 22,000 টাকা দাম আছে এটা। এক্সিলেন্ট লোন দাম কত রেখেছো?
15,000 টাকা দাম আছে, দু মাস বয়স। গোল হয়ে গেছে এটা, আর বড় হবে না, যা বড় হওয়ার বড় হয়ে গেছে। টাকাটা 2,000 আছে ক্যাশ, 2,000 পাঠা ফোন পে না, ফাইনাল করো তাহলে আমি আলাদা রাখবো এটাকে, আমাকে যা আছে অ্যাডভান্স করে দাও টাকা দিয়ে। ম্যাডাম আপনারা কোথা থেকে এসছেন? না পাঠাতে কি করা হবে আপনার? সোদপুর থেকে। এটাই ফার্স্ট টাইম ডগ? আরে বাহ, এক্সিলেন্ট। ওর নাম কি রাখা হবে? ডিসাইড করা হয়নি, বাড়ি থেকে ডিসাইড হবে। ওকে, কমেন্ট সেকশনে লিখে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম এটা ফাইনাল নাকি আজকে? আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? সন্তোষপুর। বাড়ি থেকে অলরেডি ডগ আসেন? এটাই ফার্স্ট টাইম হবে? এটাই প্রথম। এটাই ফার্স্ট টাইম? দারুণ চুজ করেছেন, ফার্স্ট টাইম ল্যাব। কিন্তু ব্যাপার আছে, ল্যাব তো অনেক দাম চাইছে, আপনাদের মাধ্যমে তো অনেক কম দাম পাই। কত দাম বলছেন? 5-6 তো ল্যাব ভালোই পাওয়া যায়, আপনারাই বলেন। ডগের তো দাম হয় না, কোয়ালিটির দাম হয়। হ্যাঁ, আজকেও তো মনে হয় 5-6 ছিল, সেগুলো বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে গেছে সেগুলো। আজকে অনেকগুলো ল্যাব নিয়ে এসেছিলেন, সেগুলো বেরিয়ে গেছে। আমি 6 বলেছি, আপনি একটা কিছু বলুন। 6 কত বলেছো? 13,000। আচ্ছা, এর বয়স কতদিন? 45 বলে দেন একটা, যে দেন আমি কেটে বলছি। আপনার এসছেন কোথা থেকে? 12,500। ফাইনাল হয়ে গেছে? আরো 1,000 টাকা পড়বে। এর নাম কি রাখা হবে? কিছু ডিসাইড হয়েছে এর নাম কি রাখা হবে? বাড়ি থেকে ডিসাইড হবে। কিছু করবা নাম একদম, আপনাকে যে দামে দিয়েছে ওই দামে এখনো পর্যন্ত দিইনি কাউকে। আপনাকে যে দামে দিয়েছি বাচ্চা ওই দামে এখনো পর্যন্ত বেচিনি। হ্যাঁ, আপনাকে যে দামে দিয়েছি এখনো পর্যন্ত ওই দামে বেচিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার হাত কই?
খুব ভালো লাগছে। এইবার ঠিক হয়েছে, থ্যাঙ্ক ইউ। কমপ্লিট হয়ে গেছে রাজু। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। এর নাম কি রাখা হবে? বাড়িতে এখন ভাবা, বাড়িতে গিয়ে সবাই মিলে ডিসাইড করা হবে। নাম ফাইনাল হয়ে গেলে কমেন্ট সেকশনে লিখে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন হচ্ছে পেট প্ল্যানেট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি দাদা সত্যি কথা বলছি, পারবো বিশ্বাস করুন। থ্যাংক ইউ। থাকলে আপনাকে এতবার রিকোয়েস্ট করতে লাগে, যেটা করবার ছিল করুন, বলতে লাগে। এখন এটা পেট প্ল্যানেট নামে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। যতদিন বাঁচবে বলবেন একটা জিনিস, রিন আর ফ্যামিলি ব্লগ ছিল আগে, এখন পেট প্ল্যানেট হয়েছে। এখন পেট প্ল্যানেট বলে খুব কাজ করবেন। একদম থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে আপনাকে বাচ্চা দিলে আপনার আপনার বাড়ির লোকেরা দেখলে বলবে। দাদা হাতটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওই তো রাস্তার ওপারটায়। হ্যাঁ এই আমি তাহলে এখান থেকে ঘুরে আসবো। বা চাইছি আমি, চাইছি। বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনি কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি হয়তো আপনাদের সবার ভিডিও আমি একসঙ্গে অ্যাড করতে পারলাম না, তাহলে ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে। নেক্সট ভিডিওতে অবশ্যই অ্যাড করে দেবো। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।